বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হলে সরকার অমানবিক হতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাতে বিএনপি মহাসচিব ফোন করেছিলেন বলেও জানান তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ফোনে কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, ভালোবাসা দিবসে রাজনৈতিক দূরত্ব ভুলে সবাইকে সমঝোতার রাজনীতি করার আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদনটা জানাতে বলেছেন মৌখিকভাবে, আমি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমি এটুকু বলতে পারি, এছাড়া কোনো লেনদেন বা এ নিয়ে কোনো কথাবার্তা এসব আমাদের সাথে হয়নি।